কতক্ষণ লাগবে আসতে? আমি বসে আছি না। সর্বোচ্চ 5 মিনিট আমি আসতেছি। আচ্ছা 5 মিনিট। হ্যালো কি অবস্থা? কতক্ষণ লাগবে? 5 মিনিট কতক্ষণ হবে তোমার? আমি যে একা বসে আছি মানুষ দেখতেছে কিভাবে? হ্যাঁ 5 মিনিট হয় নাই এখনো। এসে পড়ছি তো, এই তো। হ্যাঁ হ্যাঁ এসে পড়ছে, এই যে এসে পড়ছে। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসো, নাহলে কিন্তু আমি কেটে দিলে কথা শেষ করতেও দিব। দেখলে মনে হয় হাজার বছর তোমার আমার ছিল পরিচয়, ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার আমার। যাও যাবো, তুমি এখান থেকে কে তুমি? এটা কাশক টাইম আমি কখন থেকে I'm very very sorry, please. Terrible. Not gonna please. Sorry. একদিন এখানে এসে 2 ঘন্টা বসে থাকবো, তুমি 2 ঘন্টা পর আসবে, ঠিক আছে? চলো আজকে তোমার ওই যে পছন্দের রেস্টুরেন্টটা ওইখানে লাঞ্চ করবো। বাতাস শোনাই আসছে না না, তুমি যাও। দেখুন আমার ঠান্ডা লাগছে, আমি কথা বলতে পারতেছি না, তুমি বলো। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যাত্রার সাথে ডেডিং মারে আমায় চেনে না। ও টুনির মা তোমার টুনিরে বুঝাও না, চিপাই চাপাই মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায় আইব, টুনিরে লইয়াই আমার পরানে জুড়াইব। হাসুক মানুষ, আমার কি আমার জানকে নিয়ে আমি মজা করবো? মানুষ হাসলে আমার কি যায় আসে বলো? সাগর সাহেব, এই যে প্রতিবন্ধী, হ্যাঁ এই ছেলেটার জন্য আমাদের সংগঠন থেকে কিছু করা সম্ভব কিনা? হ্যাঁ যত দ্রুত পারেন কিছু একটা দেখেন করা যায় কিনা ছেলেটা। আপনি ঠিক বলেছেন, আমাদের তো আসলে প্রতিবন্ধী অভাবী মানুষ, অসহায় মানুষকে নিয়ে আমাদের কাজ। ওর জন্য অবশ্যই আমাদের করণীয় কিছু আছে। আমরা আমাদের সংগঠনের মিটিং ডেকে অতি দ্রুত কথা বলে এই ছেলেটার জন্য কি করা যায়
আমরা দেখি কি বলেন যত দ্রুত কার্যকর করা সম্ভব সেটা আপনি উদ্যোগ নেন না অবশ্যই আমাদের ওদের জন্য করতে হবে আমরা আমাদের সংগঠন থেকে একটা অনুদান এই ছেলের জন্য দিতে চাই যাতে ও স্বাবলম্বী হতে পারে অবশ্যই আমাদের চাঁদনি মিডিয়া গ্রুপের পক্ষ থেকে এই ছেলেটার জন্য কিছু করণীয় আছে আমরা মিটিং করে এটা ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব তাহলে সাগর সাহেব চলেন আমরা ওর সাথে একটু কাছাকাছি গিয়ে একটু কথা বলি ওর জন্য কি আমাদের করলে ওর জন্য সুবিধা হয় প্রতিবন্ধী তো কথা বলতে পারে না কিছু জিজ্ঞাসা না করে চলেন আজকে আমাদের মিটিং এ ওর ব্যাপারটা উত্থাপন করি ওর ব্যাপারে সিদ্ধান্ত করি চলো তাই করি আমরা হাসপাতালে ভর্তি আছে ডাক্তার অনেক বড় একটা স্লিপ দিচ্ছে কি ওষুধ কিনে যাবে তাকে টাকা নাই যদি কিছু সাহায্য করতেন মেয়েটাকে বাঁচানো যেত দেখুন মুরব্বী আমাদের একটা সংগঠন আছে চাঁদনিয়া মিডিয়া গ্রুপ আমাদের এই সংগঠন থেকে আমরা গরিব দুঃখীকে সাহায্য করি অসহায়ের জন্য আমরা পাশে দাঁড়াই আপনার মেয়েকে চলুন আমরা দেখি আপনার মেয়েকে দেখার পরে আমরা সিদ্ধান্ত নিব আমাদের কমিটি বসে আপনার মেয়ের জন্য কি করতে পারি চলেন আপনি আমাদের সাথে দেখি আমরা কি করতে পারি আপনার মেয়ের জন্য আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে কি দাঁড়ান দোকান আমার একটা ব্যাগ আছে নিয়ে আসুন আচ্ছা তাহলে আপনি যান তাড়াতাড়ি আসেন আমরা এখানে দাঁড়াচ্ছি আচ্ছা দেখছো মানুষ কত অসহায় লোকটা আসলেই অনেক অসহায় দেখো লোকটাকে দেখে মনে হলো সে অনেক অসহায় একটা মেয়ে তার হাসপাতালে ভর্তি হচ্ছে চিকিৎসা করাতে পারছে না আচ্ছা ঠিক আছে এভাবে বলতে হয় না বুঝতে পারছি আচ্ছা আমি তো বলেছি যে চলেন আমরা যাব দেখবো আমি দেখি কি করতে পারি তুমি তো সবসময় আমার উপর রাগ করো তুমি তো বুঝতে চাও না আসলে আমি বুঝাও না আমি কিভাবে বুঝবো আমি কি করব বলো আমি এরকম মানুষ যখন এসে অসহায় মানুষ আমার কাছে আক্ষেপ করে দুঃখ করে তখন আমি কি করব বলো আমি তখন মানুষের সেবায় যেতে হয় আমার আচ্ছা ওয়েট করি নিয়ে আসো নিয়ে যাব আচ্ছা এমন দেখো অনেক জায়গায় অনেক ফকির আছে যে তারা পাচ্ছে না আর তারা প্রতারণা করে নিয়ে যায় আমরা তো তাদেরকে সাহায্য করতে চাইছি সে যদি ওরকমই হতো তাহলে নিশ্চয় সে আসতো না সে অবশ্যই প্রতারণা করছে এর জন্য সে ভয়তে আসে নাই আর তার এক্সপ্রেশনটা দেখে আমার লাগছিল তখন এরকম এটা আমি তোমাকে বলিনি তুমি মন কষ্ট পাবে যে হ্যাঁ পরে দেখো এরকম করতেছে কি করবো বলো আসলে আমার আমরা তো মানবতার সেবা নিয়ে থাকি সবাইকে বিশ্বাস করি বিশ্বাস করাটাই আমাদের সবচেয়ে বড় ভরসা এখন কিছু প্রতারক আছে যে সত্য কথা
কিন্তু কিছু প্রতারকের জন্য তো কিছু অসহায় মানুষকে আমরা সাহায্য না করে পারি না, সবাইকে তো সাহায্য করার চেষ্টা করতে হবে, এটাই তো মানবতা। আর আমাদের চাঁদনিয়া মিডিয়া গ্রুপটা মানবতার সেবায় নিয়োজিত, আমরা সব সময় চিন্তা করি মানুষকে কীভাবে উপকার করা যায়। যাই হোক, উনি তো আর আসলো না, আমরা কী করবো, চলো আমরা চলে যাই, আর সময় নষ্ট করে লাভ নেই, চলো যাই, আর সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, আমি এই তো রমনা পার্কে, তুমি কি আসবে? সত্যি? না না, আরে দূর পারবে, অফিস স্টাফটা মেনটেন করবে, বুঝো না বস মানুষ সবসময় কি, হ্যাঁ হ্যাঁ সবসময় কি আর যাওয়া লাগে। আচ্ছা তুমি আসো তাহলে, হ্যাঁ আমি ওয়েট করছি তোমার জন্য, ওকে বাই। আসছে, আজকে ওরা এমন পটানি দিব, 5-6 হাজার টাকা একবারে নামাই দিব।
আসসালামু আলাইকুম। জি স্যার, জি 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 স্যার, জি জি আমি আসছি স্যার, দ্রুত আসছি। জি জি আসসালামু আলাইকুম স্যার। জি জানো যে প্রতিবন্ধী ছেলেটা আছে না, ওকে নিয়ে তো কাজ করতেছি, ওকে নিয়ে আজকে একটা সিদ্ধান্ত নেব। আমাদের চাঁদনি মিডিয়ার পক্ষ থেকে তার জন্য কী করণীয়, চেয়ারম্যান স্যার ফোন দিয়েছে, এই জন্য চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে আজকে সবাই মিটিং করে ওর ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করবো। প্লিজ জানো রাগ করো না। আচ্ছা ঠিক আছে, আমিও তোমাদের সাথে যাবো, আমিও থাকবো। না গেলে হয় না, চলো। সত্যি যাবে? হ্যাঁ। আচ্ছা চলো। সাহেব, আমরা সিদ্ধান্ত নিয়েছি ফতেমিয়ার একটা আমরা একটা মুদি দোকান করে দেবো, এ বিষয়ে আপনার মতামত বলে। সবার কথাই আমার কথা, আমার আলাদা কোনো কথা নাই। আপনারা সকলে মিলে যে সিদ্ধান্ত নেবেন আমি তাতে একমত। আর ফতেমিয়াকে যদি একটি দোকান করে দেওয়া যায় এটা তো অবশ্যই ভালো বিষয়। টাকা পয়সা হাতে দেওয়া যাবে না, যদি টাকা পয়সা হাতে দিই তাহলে নষ্ট করে ফেলতে পারে, এটা ঠিক না। আপনাদের ডিসিশনটা খুব ভালো একটা ডিসিশন, আমি একমত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার কাছে আমার এটাই আশা এবং প্রত্যাশা, আমার সংগঠনে যারা কাজ করছেন তারা অসহায় গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন এবং দাঁড়াতেই এটাই আমার ভবিষ্যৎ চিন্তা এবং পরিকল্পনা, যাতে জন্য আমরা গরিব অসহায় মানুষদের পাশে থাকতে পারি, আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি এবং অসহায় মানুষদের পাশে থাকা, এটাই আমাদের সংগঠনের কাজ। এভাবে আমরা এগিয়ে যাব, সবাই একমতে কাজ করবেন, এটাই আমার আশা এবং প্রত্যাশা। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। রফিক ভাই, আমার মনে হয় আজকের এই মিটিংয়ে যদি হাজির করা যেত তাহলে মনে হয় আমাদের আলোচনাটা আরো ভালো হতো এবং সকলের সম্মতিটা ফতেমিয়াও জানতে পারত। জি, আমরা অলরেডি ফতেমিয়াকে নিয়ে আসার জন্য আমরা লোক পাঠিয়েছি, উনি কিছুক্ষণের ভিতরে আমাদের এখানে নিয়ে আসবেন এবং উনিও জানতে পারবে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি। ওই তো ফতেমিয়া তো চলে আসছে। হ্যাঁ, কেন কি হয়েছে সাগর? তোমার সাথে আমার কিছু কথা ছিল। সাগর, তোমার লোকটা কি সাহায্য দেওয়ার কথা বলছে? তোমরা কি লোকটার ব্যাপারে খোঁজ খবর নিয়েছো? না, আমরা তো অবশ্যই খবর নিব, খবর নেওয়ার জন্য লোক পাঠিয়ে দিয়েছি, ওই লোকটার ব্যাপারে সার্বিক খবর নিয়েই আমরা তাকে সাহায্য করব। আসলে বলতে কি জানো, এই ছেলেটাকে আমি দেখেছি, ও আসলে প্রতিবন্ধী না। কি বলো এটা? হ্যাঁ, ও সুস্থ সবল মানুষ। খুলে বলো তো। কি বলো, এত বড় প্রতারণা, চলো তো। ঠাকুর সাহেব, আমরা তো ফতেমিয়ার সাথে কথা বলেছি বিষয়টা নিয়ে, একটা দোকান দেওয়ার কথা প্রস্তাব করেছি না, তো ফতেমিয়া তো প্রস্তাবটা শুনে খুব খুশি হয়েছে। এই ফতেমিয়া, তোমাকে আমরা দোকান দিতে পারি কিন্তু তোমার নামটা তোমার মুখে বলতে হবে, যদি তোমার নাম তোমার মুখে বলতে পারো তাহলে তোমাকে আমরা দোকানটা দিব। সাগর সাহেব, আপনি এটা কি কথা বললেন? উনি তো এমনিই তো কথা বলতে পারে না, আবার নাম বলবে কিভাবে? স্যার, এখনো সব কিছু বলতে পারবে, ওর মুখ দিয়ে এখন সব কথা বের করব আমি। তাই? জি স্যার। এই রাসেল সাহেব, একটা লাঠি নেন তো, লাঠি নেন। এই
চেয়ারম্যান সাহেবের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। না, মারধর করার দরকার নাই, পুলিশের হাতে আইনের হাতে তুলে দেওয়াটাই সবচেয়ে উত্তম কাজ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে লক্ষ্য করে দেখবেন, আমরা বিভিন্ন রাস্তায় চলাচলের ক্ষেত্রে বিভিন্ন মোড়ে মোড়ে এরকম ফকির বেশে বিভিন্ন প্রতারকরা আমাদের কাছ থেকে এসে সুস্থ সবল অবস্থায়ও তারা বিভিন্ন অভিনয় করে, পঙ্গুত্বের অভিনয় করে আমাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে যাচ্ছে। এরা একটা চক্র, এরা বিভিন্নভাবে আমাদের সাধারণ মানুষের সাথে প্রতারণা করে। আমরা সকলে আজকে আমাদের এই চ্যানেল 26-এর এই নাটকের মাধ্যমে দেখতে পেলাম যে একটি প্রতারক চক্র আমাদের আশেপাশেই বিভিন্ন রাস্তায় বিভিন্ন সড়কে আমাদের কাছ থেকে প্রতারণা করে টাকা নেয়। অর্থ হাতিয়ে নেওয়ার পরে তারা সুখে শান্তিতে ভালো মতো থাকে, অথচ তারা কেউই ফকির না, তারা কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে। আমরা সকলেই এই ব্যাপার থেকে সাবধান থাকব। আমরা প্রকৃত ভিক্ষুককে, প্রকৃত অসহায়কে আমরা সাহায্য করার চেষ্টা করব। কোনো প্রতারককে কখনো আমরা প্রতারণার শিকার হয়ে কখনো সাহায্য সহযোগিতা করব না। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি চ্যানেল 26-এর অ্যাডমিন, আমার সাথী আমার প্রিয় চেয়ারম্যান সাহেব, 26 চ্যানেলের মালিক উপস্থিত আছেন। আমরা আজকে সারাদিন যে নাটকটি আপনাদেরকে উপহার দিলাম, এই নাটকটি আসলে একটি বাস্তবধর্মী নাটক। এটা আমার অভিজ্ঞতা থেকেই আমি বলতে পারি যে এরকমের প্রতারক চক্রের হাতে আমিও একাধিকবার আমি উত্তারিত হয়েছি। অনেকে বোবা সেজে আসছে, অনেকে অন্ধ সেজে আসছে, তো পরক্ষণে যাচাই বাছাই করে দেখছি যে আসলে সে অন্ধও না, সে বোবাও না, ল্যাংরাও না, লুলাও না। আসলে এইভাবেই আমাদের
যে ভিতরে যে আমাদের একটা নরম হৃদয় আছে সেই হৃদয়টিকে এরা কুক্ষিগত করে আমাদের কাছ থেকে এরকমের দিন আর দিন অর্থ হাতিয়ে নিচ্ছে এবং তারা স্বাবলম্বী হচ্ছে, কিন্তু আমরা সরল মনে তাদেরকে দিয়ে যাচ্ছি। তো আমরা আসলে অর্থটা আমাদের কষ্টার্জিত অর্থটা 10 টাকা হোক বা 2 টাকা হোক সেটা আমরা কোথায় যে দিচ্ছি এটাই কিন্তু আমরা আসলে কেউ একবারও যাচাই বাছাই করে আমরা দিচ্ছি না। এবং আমরা ছবের আশায় দিচ্ছি, এটা ছব হচ্ছে না পাপ হচ্ছে তাও আমরা জানি না, কিন্তু আসলে ইসলামিক দৃষ্টি দিক থেকে অসহায়কে সহায়তা বা করার একটা বিধান রয়েছে, কিন্তু আসলে এই সমস্ত প্রতারক চক্রকে সহায়তা করার কোনো মানে হয় না, কোনো অর্থ হয় না। আমাদের চ্যানেল 26-এর মাধ্যমে আমরা যেটা আপনাদের সম্মুখে তুলে ধরছি, আপনারা আশা করি আমাদের চ্যানেলটি আপনারা সবসময় দেখবেন এবং এই চ্যানেলটির সাথে থাকবেন। আমরা অচিরেই এই চ্যানেলটি আমরা আপনাদের টিভির পর্দায় নিয়ে আসার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি, আপনারা দেখতে পাবেন। আপনাদের দোয়া কামনা করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম। জি সুপ্রিয় দর্শক, আপনারা যে নাটকটি দেখলেন, নাটক বা নাটিকা যাই বলবেন না কেন, আসলে এই চরিত্রটা আমি করেছি, প্রতারকের যে চরিত্রটা। আমাদের সমাজে এরকম বহু মানে প্রতারক রয়েছে যারা এরকম প্রতারণা করে বেড়াচ্ছে, তো এই জিনিসটাই আমরা অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। প্লিজ প্লিজ আপনারা এই জিনিসগুলো থেকে মানে এই প্রতারণা থেকে কীভাবে মুক্তি পাবেন সেটার দায়িত্ব আপনাদের আমরা দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই খাটিয়ে চলবেন আর অবশ্যই আমাদের চ্যানেল 26 লিমিটেড এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আমাদের এই নাটকটি আপনারা দেখতে পাবেন অথবা পাচ্ছেন এখনও। তো অবশ্যই এরকম ভালো ভালো আরও নাটক দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমাদের নাটক প্রতারণা প্রতিদিন আপনারা সকলেই দেখেন এবং আমাদের 3 পর্ব নাটক এটা আজকে শেষ হলো। আপনারা এই নাটকটিকে দেখলে যদি ভালো লাগে এবং সবার ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, যদি আমাদেরকে ভালো লাগে আমাদেরকে আরও সাজেশন করবেন যেন আমরা আপনাদেরকে ভালো ভালো আরও কিছু উপহার দিতে পারি। আজকের এই নাটকের সকল কলা কৌশলী যারা অভিনয় করেছেন ভাই ও বোনদের আমি কৃতজ্ঞ এবং তাদের জন্য দোয়া করি যেন আরও আমাদেরকে ভালো ভালো নাটক আরও উপহার দিতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।